দিনের বেলায় টেলিভিশনের উপস্থাপক রাহুলই ডাকাত, দিনের বেলায় তিনি টিভি চ্যানেলের উপস্থাপক, আর রাতে তার হাতে থাকে আগ্নেয়াস্ত্র। দিনের বেলার টিভি ক্যামেরার সামনে নিপাট ভদ্রলোকের মতো ঝকঝকে উপস্থাপনা, আর রাতে তিনি অসাধারণ দুঃসাহসিক ডাকাত। কিন্তু শেষ রক্ষা হল না, পুলিশের জালে ধরা পড়েছেন ফরাসি ভাষী বেলজিয়ামের জনপ্রিয় টিভি চ্যানেলের পরিচিত মুখ স্টিফেন পাওয়েলস। গ্রেপ্তারের পরই ওই টিভি চ্যানেল বরখাস্ত করেছে পাওয়েলসকে। কয়েক মাস আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ও শহরতলির বিভিন্ন এলাকায় দটাকাত, মাদক পাচারকারী সহ দুষ্কৃতিকারীদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। তাতে গ্রেপ্তার হয় কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী। ব্রাসেলস পুলিশ জানিয়েছে সেই সূত্রে তদন্তে উঠে আসে টিভি উপস্থাপক পাওলসের নাম। এরপর 28 আগস্ট মঙ্গলবার ব্রাসেলসের দক্ষিণ শহরতলি লাসোনে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরকারি আইনজীবীর মুখপাত্র ওয়েঙ্কের রোজেন জানিয়েছেন, তদন্তে নেমে পাওলসের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতিতে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলে। গোয়েন্দারা জানতে পারেন একটি ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন পাওয়েল। বুধবার আদালতে তোলা হলে অবশ্য বিচারক তার সত্তাধীন জামিন মঞ্জুর করেন। বছর 50-এর পাওয়েলস বেলজিয়ামের অন্যতম জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিএল টিভিআই এর উপস্থাপক ছিলেন। ফ্রান্সেও নানা সময় ফুটবল ম্যাচ এবং এ সংক্রান্ত একাধিক অনুষ্ঠানে ঘোষণা বা উপস্থাপক হিসেবে কাজ করেছেন, ফলে ফ্রান্সেও তিনি জনপ্রিয় মুখ। এছাড়া লাইফ ইজ ফুল অফ আনএক্সপেক্টেড ট্রান্স নামে বেলজিয়ামের একটি টিভি শোতেও একই ভূমিকায় দেখা যায় তাকে। সেলিব্রিটি ও সাধারণ মানুষের জীবনের মোড় ঘোরানো ভালো মন্দ ঘটনা তুলে ধরার সুবাদে বেলজিয়ামে এই শোর টিআরপি ঈর্ষণীয়। ঘটনার খবর সামনে আসতেই আরটিএল সংস্থা বিবৃতি দিয়ে পাওলসকে চাকরি থেকে বরখাস্ত করেছে। কেন তাকে ছেড়ে ফেলা হলো সেই বিষয়টি পরে ব্যাখ্যা করা হবে বলেও জানানো হয়েছে সংস্থার ওই বিবৃতিতে।